নতুন আরো একটা গেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আর দেখে অনেকে চিনে ফেলেছো, আজকে আমরা খেলতে যাচ্ছি সোলার স্ম্যাশ। এই গেমটার ভিতরে দেখতে পাচ্ছ এখানে পৃথিবী রয়েছে, পৃথিবীর উপরে আমরা বিভিন্ন রকমের অ্যাটাক করব এবং দেখব যে পৃথিবীটার কি অবস্থা হয়। এখানে দেখতে পারতেছো যে 8 বিলিয়নের মতো কিন্তু লোক রয়েছে এখানে। আমরা এক একটা বোমা ফালাবো, এখানে দেখতে পারবা যে কতজন জীবিত রয়েছে। এখন দেখাচ্ছে যে 8 বিলিয়ন জীবিত রয়েছে আর কতজন মরবে এখানে দেখাবে আর কি। আর এইটা হচ্ছে আমাদের পৃথিবীটা গাইজ, একেবারে জুম করে ফেলেছি, এই পর্যন্তই জুম হয়। আর এক পাশে একটু আলো রয়েছে, আরেক পাশে আলো নেই, কারণ এইখানে হচ্ছে রাত পুরোপুরি আর এই পাশটা হচ্ছে পুরোপুরি দিন। যে এই পাশটা একেবারে সূর্য বরাবর রয়েছে দেখতেই পাচ্ছ এই যে এইখানে, এর জন্য এই পাশটা একেবারে বেশি আলোকিত হয়ে রয়েছে। জুম আমরা এই পর্যন্ত করতে পারবো। ওহো কি লাগছে গো। চলো গাইজ এখন দেখার পালা যে এই আর্থের উপর যে আমরা অ্যাটাক করব বিভিন্ন রকমের, এই অ্যাটাকগুলোতে কি অবস্থা হয় এই আর্থের এবং কতজন মানুষ মারা যায়। এখানে 8 বিলিয়ন কিন্তু এখনো পর্যন্ত জীবিত রয়েছে এবং কেউ মরেনি, কারণ কোনো রকমের অ্যাটাক আমরা করিনি। এখানে অনেকগুলো অ্যাটাক রয়েছে, টোটাল 6টার মতো অ্যাটাক রয়েছে। এই 6টা অ্যাটাকের মধ্যে আবার ভিতরে অনেকগুলো রকমের অ্যাটাক রয়েছে। দেখো প্রথমটার প্রথম, এটা মনে হয় কোনো রকমের সিম্পল একটা মিটিওর এরকম কিছু, লেভেল 8 এ রয়েছে। আমরা অ্যাটাকটা করে দিলাম। ও ভাই কি এত সিম্পল একটা জিনিস তারপরও এত বেশি ভাই, 393 মিলিয়ন লোক মারাও গেছে ভাই। এখনো পর্যন্ত কত কিছু তো বাকি আছে, লেভেল রয়েছে নাকি এটাতে। আচ্ছা গাইজ এর পরেরটা দেখা যাক। এটা হচ্ছে সিম্পল একটা মিটিওর ছিল আর এগুলো হচ্ছে ছোট ছোট অনেকগুলো। ও শেট শেট শেট, সরি সরি সরি, আমি টিপ দিয়ে ধরে রেখেছিলাম, কতগুলো মরে গেছে ভাই। 8:12 এখনই বেজে গেছে ভাই। দেখো না আলো কোন পাশে, আলোর দিকে মারা যাক। চলো এই যে এই পাশটা, আচ্ছা পানির ভিতরে তো মনে হয় না কেউ রয়েছে। তারপরও গাইজ এরপরে এটা কি, এটা এটা কেন জানি মনে হচ্ছে পুরো একটা পুরো একটা চাঁদ মনে হয় পৃথিবীর সাথে ধাক্কা খাবে এমন কিছু নাকি। দাঁড়াও পৃথিবীটা ঘুরিয়ে নেই, কোন জায়গায় ফালানো যায়। এই পাশে একটা পুরোটা পানি, এখানে তো মনে হয় না কোনো মানুষ থাকবে। এই জায়গাটায় ফালাই নাকি, এই জায়গায় তো পুরোটা জঙ্গল। এদিকে বেশি আলো টালো হয়ে রয়েছে। এখন দেখতে পারতেছো আমাদের কিন্তু 7 বিলিয়ন লোক আর বেঁচে আছে। পুরো একটা মুন, পুরো একটা চাঁদ যদি আমরা এখানে ফালাই তাহলে কেমন হয় দেখি। হ্যাঁ দাঁড়াও গাইস, এই যে এই জায়গাটায় ফালাবো আমরা। ও যাচ্ছে মাত্র জীবিত আছে ভাই, একটা মুন মারলাম তাতেই তো সব শেষ হয়ে গেল ভাই। আর তো ফুটো হয়ে গেছে রে, এটার উপর দিয়ে কি আরেকটা মারা যাবে নাকি। ও আরো একটা গেছে, আমার তো মনে হচ্ছে ওর 2টা গেছে। সরি আমি 2টা মারতে চাইনি আসলে। আরে ভাই আমার নিজের কাছে খারাপ লাগতেছে কেন জানি ভাই, বুঝতেছিল ভাই এটা কি রে, এটা চেনাই যাইতেছে না। ও ভাই তার চেনাই যাইতেছে না ভাই, এখনো পর্যন্ত মরতেই আছে, এখনো মরতেই আছে। এই পানির ভিতরে ও কেউ আছে নাকি, ওখানে মরতেছে। দেখো গাইজ মাত্র 2-3টা মুন মারলাম তাতেই সব শেষ অলমোস্ট, এই পর্যন্ত বেঁচে থাকলো আর তার অবস্থা শেষ। মাত্র 21 মিলিয়ন 21 মিলিয়ন পিপল জীবিত রয়েছে, এর এখনো পর্যন্ত কিছুই শেষ হয়নি, মানে কিছু মারিনি তাতেই অবস্থা হয়ে গিয়েছে। চলো গাইস আর্টটাকে আমরা একটু রিসিভ করি আর তারপরে যে আবার মারা যাক। এটা কি, এটা এটা আমি তো জানি না, এটা ব্ল্যাক হোল মেবি নাকি, আমি বোঝাতে যাচ্ছে না ওইভাবে করে কোন পাশে মারা যায়। এইবারও মারবো আমরা যে পাশে ঘনবসতি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন আবার যেহেতু রিসিভ করেছি সবাই জীবিত রয়েছে, এখনো পর্যন্ত কোনো অ্যাটাক আর্টে হয়নি, একেবারে ব্র্যান্ড নিউ। চলো এটা মারা যাক, এটা কেমন দেখতে হবে। ও এটা তো ব্ল্যাক হোলই মনে হচ্ছে রে। ও হ্যালো শেষ হবে না, ও 2 বিলিয়ন মানুষ 3 বিলিয়ন মানুষ মরে গেছে শেষ ভাই। রে ভাই দেখতে কি চোস লাগলো দেখছো নি, এই দেখো গাইস ভিতরে, আরে আগুনের দিয়ে ভাই 5 বিলিয়ন মানুষ এখনো পর্যন্ত জীবিত রয়েছে। জীবিত কোন পাশে, এই পাশে। চলো গাইস এই পাশে মারা যাক এবার। ধরো এরপরে কি মারবো, ব্ল্যাক হোল তো মারলাম, এটা কি, এটা তো এটা তো এটা তো বিজলির মতো লাগতেছে কিছু একটা। চলো এটা মেরে দেখি কি কেমন লাগে। ও ভাই রে এটা দেখতে কেমন লাগতেছে, দেখো শেষ হবে না নাকি। এ কি অবস্থা করে দিল এটা ভাই, এর মনে হচ্ছে কোনো আপেল খাওয়া খাওয়া করে রেখেছে কয়েকজন। গাইজ এই গেমটার নাম হচ্ছে সোলার স্ম্যাশ।
আর এই গেমটার ভিতরে আমরা পৃথিবীর উপরে বিভিন্ন রকমের অ্যাটাক করতেছি এবং দেখতেছি পৃথিবীর কি অবস্থা হয় এবং কতজন মানুষ ওই অ্যাটাকগুলোতে মারা যায়। গাইস প্রথম যেই যে বললাম না গাইস 6টা ছিল, এই 6টার মধ্যে থেকে প্রথমটা শেষ করলাম আমরা, এখনো পর্যন্ত কিন্তু 5টাই বাকি রয়েছে। চলো গাইস এটা একটু মারি। আচ্ছা রকেট সিম্পল, ছোট ছোট রকেট, এটা তেমন একটা তেমন কিছু না গাইস, যাক ছোট্ট একটা অ্যাটলিস্ট একটা পাইলাম যেটা তেমন একটা ক্ষতি করতেছে না। এরপরে রকেটের ভিতর আর কিছু রয়েছে না, রকেটের পরেরটা দেখতে পারতেছি আমরা, এটা কি? আচ্ছা এটা বড়, আরেকটু বড় রকেট, নিউক্লিয়ার বোম লাগতেছে এরকম কিছু না, দেখে মনে হচ্ছে নিউক্লিয়ার বোম টাইপের। একটাই একটা কিরে, এটা 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 বল থেকে যাইতেছে, এটা কি ব্লাস্ট হয় এমন কিছু? এটা একটা বল ধাক্কা মারতেছে আর থেকে যাইতেছে, দেখো বলগুলো এরকম মার্বেলের মতো লাগতেছে ভাই, এটা কি ফুটবে? দেখে তো বোঝা যাইতেছে না। যাই হোক গাইস আমরা রকেটটা শেষ করলাম, এরপরে যে আরেকটু বড় রকেট রয়েছে এটাও মনে হয় নিউক্লিয়ার বোম, দেখা যাক গাইস এটা মারলে কি অবস্থা হয়। গেছে, সামনে গেছে, ও স্যাটেলাইট, এটা কি করবে? ও গুলি করতেছে, স্যাটেলাইটগুলো একটার পর একটা নিউক্লিয়ার বোম ফলাইতেছে ভাই, দেখো না একেবারে এত এত ফুটো করে দিবে রে। দেখো দেখো গাইস এখান থেকে দেখতে কেমন লাগতেছে ভাই, ভাই 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 একার গর্ত করে বলছে। আচ্ছা শেষ হইছে, আমার কেন জানি মনে হচ্ছিল যে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরোয় যাবে, এমন হবে মনে হয়। গাইস দেখতেই পাচ্ছো আর্থের কি অবস্থা। আর চলো গাইস আরো এক, এই পাশটা দেখে খারাপ লাগতেছে ভাই, না কিসের রিসিট, দাঁড়াও এই পাশে আগে মেরে নিই। এটা মারলাম আমরা, স্যাটেলাইট মারলাম, এরপরে যে চিকন একটা শুয়ের মতো কি জানি, এটা তো তেমন একটা ম্যাচ হবে না মনে হচ্ছে, হ্যাঁ তেমন একটা হয়নি। ও এটা কি ব্লাস্ট হয় আবার? গাইস এখানে নতুন একটা অপশন দিল, আমি জানি না আসলে, এই যে কয়েকটা কই গেল শুইগুলো। আচ্ছা গাইস এখানে আমরা ফালাই একটা, তারপরে যে দেখি এটা ব্লাস্ট হয়। ও দুইটা করে থাকে কিন্তু একটা লক করা, মেবি এটা লেভেল 6 এ গেলে আনলক হয় এরকম কিছু রয়েছে। যাই হোক গাইস চলো অ্যাটাকটা করা যাক। এটা গেছে গেছে, ও দেখেই তো ভয়ানক লাগতেছে রে ভাই, এখানে কয়জন মারা যাবে? এরপর আর কিছু হইতেছে না তো, অনেক স্লো, অনেক স্লো আগাইতেছে। ও ও ও ও এ ওয়েট ওয়েট ভাই, ওইসা তো ফুটা হয়ে গেছে তো, আমি ভুলে না আর দুই তিনটা একসাথে মেরে দিছে ভাই, নাকি একটাই মারছিলাম এতগুলো একসাথে গেল? ও ভাই সরি, ও ভাই কিরে, এ কি ফুটা করবে বেরোবে নাকি কিরে 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 কিরে? ওরে গাইস ভিতরে দেখো কি চলতেছে, ভিতরে দেখো এক একটা না এক এক দিকে চলে গেছে। না আমার মনে হয় না, আমার মনে হইতেছে না ভিতরেই থেকে যাবে এগুলো, নাকি নাকি ফুটে যাবে আবার, বোমা ফুটবে নাকি? ওরা বেরোচ্ছে ভাই, বেরোচ্ছে ভাই, পুরো আর্থকে ফুটো করে এক একটা বের হয়ে যাইতেছে ভাই, একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বের, ভাই রে ভাই এক একটা মারছিলাম না দেখো কয় দিক দিয়ে পুরো আর্থ ফুটো করে বের হয়ে গেছে, এদিক দিয়ে সবগুলো ঢুকলো আর এদিক দিয়ে বেরোইলো শর্টগানের গুলির মতো গাইস, কিন্তু বিশাল পরিমাণে, একদিক দিয়ে মারছি কিন্তু এদিক দিয়ে দেখো কত, দেখতে কেমন লাগতেছে, এ আবার রিসিট করো ভাই। চলো গাইস আমরা সেকেন্ড অ্যাটাক গুলো শেষ করে ফেলেছি, থার্ড তিন নাম্বার যে অ্যাটাক এগুলো হচ্ছে দেখতে মনে হচ্ছে যে লেজার অ্যাটাকের মতো, লেজার অ্যাটাক গুলো মারা যাক। প্রথমে আমরা কোথায় মারব? এই যে এটা এখানে মারি। আচ্ছা এটা ছোট, ও আচ্ছা বুঝছি, উপর থেকে নিচে নামলে হচ্ছে বড় থেকে ছোট থেকে আস্তে আস্তে, মানে ছোট অ্যাটাক থেকে বড় অ্যাটাকের দিকে যায় না। এরপর সেকেন্ড যে অ্যাটাকটা ওইটা মারি আমরা এখানে, সেকেন্ড অ্যাটাকে অবস্থা, এ না 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 সেকেন্ড অ্যাটাকটা না একটু বেশি বেশি ছিল ভাই, সেকেন্ড অ্যাটাকে অবস্থা হইলো থার্ড অ্যাটাক, এতগুলো কেন, এখানে একটা এখানে একটা, ও এটা কি বরফ? ও টিপ দিয়ে ধরে রাখলে দেখো ভাই পুরো এলাকা বরফ করে, ভাই ভাই ওয়েট 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 এটা কি বরফ করে ফেলতেছে? তা আগুনের মধ্যে মারলে কি হবে? দেখো আগুন নিভে যাইতেছে ভাই, পুরো এলাকা বরফ করে দিতেছে একটা আগুন জ্বলে, এই যে এটা হচ্ছে আগুনের ভাই, একদিক দিয়ে আগুন মারো আর একদিক দিয়ে বরফ বানাও, এটা কি পুরো গর্ত করে ফেলতে পারবো না কি? দেখো গাইস আমি মারতেই আসি আর কেন জানি মনে হচ্ছে এটা পুরো আর্টটাকে একবার গর্ত করে ভিতর দিয়ে চলে যেতেছে ভাই রে ভাই, কি পাওয়ারফুল। আর তারপরে যে আমি বরফেরটা মেরে পুরো ঠান্ডা করে দিব, কোনো সমস্যা নাই ভাই সব। এরপর এটা কি, আস্তে আস্তে ভাই, এত
পাওয়ারফুল এত আইডিয়া ছিল না ভাই আমার। দেখো পুরো পুরো আর্টটাকে গর্ত করে পিছন দিয়ে বেরোয় যেতেছে ভাই, এটা গর্ত হয়ে গেছে ভাই, পিছনে দেখা যাইতেছে। তাহলে এরপরেরটা কি ভাই, এরপরেরটা কি আরো ভয়ানক নাকি? দেখো গাইজ লাস্টেরটা মেরে দিয়েছি। এ ভাই আর মাত্র 1 বিলিয়ন মানুষ জীবিত আছে, এত কিছুর পরে যে 1 বিলিয়ন মানুষ জীবিত আছে এটা মনে করো ওদের কপাল। প্ল্যানেটটা আবার নতুন করে রিসেট হয়ে গিয়েছে, আমাদের ইউএফওর প্রথম যেটা রয়েছে সেটা আমরা এখন ব্যবহার করতে যাচ্ছি, কিন্তু এইবার পুরোপুরি পানিতে। দেখা যাক গাইজ পানিতে আদৌ কেউ রয়েছে কিনা, পুরোপুরি পানি, এখানে কিন্তু পানি ছাড়া আর কিছুই নেই, কোনো রকম ছোটোখাটো কিছুই নেই। দেখো গাইজ আমরা কিন্তু দুইটা মেরে দিয়েছি, না কেউ মরেনি, কেউ মরেনি। দেখো গাইজ কেউ মরতেছে না, একজনও না ভাই, পানিতে কেউ নাই ভাই। গাইজ এরপরে সব থেকে ভালো পানিতেই মারবো, এখানেই মারতে থাকবো, আসে পানির আশেপাশে মারতে থাকবো, ঠিক আছে গাইজ? তাইলে যে দেখবো যে পানির আশেপাশে কেউ আছে কি না, এই যে এইখানেও কিন্তু পুরোটা পানি। আমরা ইউএফওর সেকেন্ড যেটা সেটা ব্যবহার করতেছি, দেখি ইউএফওর প্রথমটাই তো অনেক ডেঞ্জারাস ছিল, সেকেন্ডটা কি ড্যামেজ দিবে, কিছু করতেছে না তো। ও ভাই ওরে 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 ওরে, কই যেত সেটা? এ ভাই ওইদিকে যাইতে বলি নাই তো তোমাকে, ওইদিকে মানুষ আছে ভাই, 1 মিলিয়ন, ও 100 মিলিয়ন মরে গেছে। ও ভাই কি এটা, কি পুরোটা রাউন্ড ঘুরবে গাইজ? এটা মনে হচ্ছে কেন যেন পুরোটা রাউন্ড ঘুরবে ভাই, এদিক দিয়ে শুরু করেছিলাম দেখো আর এদিক দিয়ে শেষ করতো সেটা, আর শোলাই তো পুরোটা রাউন্ড ঘুরতেছে এটাই। আচ্ছা এটা শেষ করতে থাকুক, ততক্ষণে আমরা এর থেকে এর বসকে ব্যবহার করি। দুইটা মেরে দিছি আমি, ভুলে তিনটা মেরে দিছি, দূর এখানে ক্লিক করে রাখলে না গাইজ ভুলে ক্লিক পরে যাবে। দেখো এটা পুরোটা ঘুরে ওইখানে লেগে যেতেছে, আর এগুলো তো এখনো ড্যামেজই করতেছে না ভাই, এখনো শেষ করে দিয়েছে। গাইজ আমরা আবারও রিসিট করে দিয়েছি, কারণ ওটা অনেক বেশি ড্যামেজ দিচ্ছিল। আমার কথা হচ্ছে এইটা ব্যবহার করেছিলাম আমরা, হ্যাঁ 4 নাম্বারটা, এখনও লাস্টেরটা ব্যবহার করিনি। তো লাস্টেরটা কী করবে ভাই, ওইটাই এত ডেঞ্জারাস ছিল, দুইটা মেরে দিছে, আবারও ভুলে দুইটা মেরে দিছি, একটা মারলেই তো হয়। এ রে এটা দেখে বেশি ভয়ানক লাগতেছে রে গাইজ, দেখে একটু বেশি ভয়ানক লাগতেছে এটা, দেখি এটা 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 মনে হচ্ছে ফুটে করবে নাকি, না 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 ফুটে করে নিচে ভাই, গর্ত করে ফেলছে পুরো ভাই। এখানে কিরে কিরে, ও ভাই আমি ভাবছিলাম যে এটা পুরো ডিস্ট্রয় করে ফেলছে প্ল্যানেট, আমি ভাবছিলাম যে গর্তই করছে মনে হয়, পুরো ডিস্ট্রয় দেখার জন্য আমি নতুন করে প্ল্যানেটটাকে আবার রিসিট করছি। দেখো আমি বুঝতেই পারিনি আসলে, এটা দেখে অতটাও ভয়ানক লাগতেছিল না যে পুরো প্ল্যানেট ডিস্ট্রয় করে ফেলবে। দেখো গাইজ এখনো পর্যন্ত কেউ মরেনি, পুরো ব্র্যান্ড নিউ ইনটেক অবস্থাতে রয়েছে, আমি জাস্ট একটা মারবো, ঠিক আছে জাস্ট একটা মারবো, দেখি কি অবস্থা হয়। মারলাম গাইস, ঠিক আছে জাস্ট একটা। দেখো এটা এইটা ছোট্ট, এইটা কত বেশি ডেঞ্জারাস ভাই, এখনো পর্যন্ত প্ল্যানেটে কেউ মরেনি গাইস, পুরো ব্র্যান্ড নিউ অবস্থা তো রয়েছে। এই দেখো কিভাবে মারে এটা, জাস্ট এটা মারলো, হ্যাঁ এই অবস্থাতে মারলো, মারার পরে শেষ, 8 বিলিয়ন মানুষ শেষ হয়ে গেছে, কারণ প্ল্যানেট পুরোটা পুড়ে গেছে ভাই। কোন এই দেখো এখন ভিতর থেকে বোম ব্লাস্ট হয়ে পুরো প্ল্যানেট বোম, ভাই রে ভাই কি ডেঞ্জারাস এটা। এখনো পর্যন্ত তো আমরা শেষের দিকে যাইনি, এখনো দুইটা বাকি রয়েছে, এখনই এত ডেঞ্জারাস। চলো গাইস শেষের গুলো ট্রাই করা যাক। এই যে গাইস এখানে অক্টোপাসের মতো কিছু একটা দেখা যাইতেছে, এটা দেখে মনে হইতেছে যে এলিয়েন, এলিয়েনরা মনে হয় অ্যাটাক করবে এমন কিছু। প্রথমটা আমরা অ্যাটাক করি, এলিয়েনের মৌমাছি, মৌমাছিগুলো যে যে ফুটে যাইতেছে ভাই, এটা কোনো কথা, এটা কোনো কথা, আর এক একটা ফুটতেছে না, এক একটা নিউক্লিয়ার বোম। এগুলো ফুটতেছে না, এগুলো কি করতেছে আসলে, এগুলো গায়ে গায়ে যে লাগতেছে আর। ও ভাই 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 আমি না আবার ক্লিক করে বসেছিলাম, সরি 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 সরি, পুরো আর্ট শেষ, পুরো আর্ট শেষ। আসলে ক্লিক করে আমি যদি জুম করি না তাহলে যে এগুলো বেরোইতেই থাকে। দেখো 2 বিলিয়ন মানুষ মরে গেছে, এখনো 5 বিলিয়ন আছে, এরা কি এখানে, এরা কি এখানে শেষ করে ফেলবে নাকি? দ্বিতীয়টাই যাইতো আমরা, কি এটা দেখাও তো যেতেছে না এটা। ওরে এটা কি রে, সাপ
সাপ বলা ভুল হবে আর কি। এ ভাই রে, এটা কি পুরোটা প্ল্যানেটের ভিতর ঢুকে যাবে? হ্যাঁ, আরে প্ল্যানেটকে খায়া ফেলতো সেটাই। কোন দিক দিয়ে ঢুকলো? এ পুরো ঢুকে গেছে পুরোটা। কি করবে এটা? বেরোই তোসে। আরে বেরো হবে না ভাই, ভিতর থেকে আবার ঘুরতেছে ভাই। এটা এখনই এত ডেঞ্জারাস। আচ্ছা, এটা ভিতরে থাকা অবস্থায় এটা ডিস্ট্রয় করা যাবে কিনা গাইস? তিন নাম্বারটা মারা দিলাম আমি। এটা কি? আরে ভাই, এটা দেখতে আরো বেশি ডেঞ্জারাস ভাই। এটা ড্রাগনের মতো। ও আগুন মাত্রাচ্ছে, আসলেই তো ড্রাগন ভাই। ওটা কি এখনো ভিতরে আছে জানিও না। এই যে এখনো লেজ দেখা যাইতেছে, এখনো ভিতরেই আছে এটা। এই যে এটারে কি ওটা মেরে ফেলতে পারবে? ড্রাগনটা কই গেল? ড্রাগন চলে গেছে। এটা এখনো পর্যন্ত ভিতরে। ওই যে ড্রাগন নিচ দিয়ে বেরোইলো, ড্রাগন নিচ দিয়ে বেরোইলো। আরে একটা এখনো ভিতরে ভাই, আস্তে আস্তে করে সবাইকে মারতেছে ভাই সাহ। এরপরে যে এলিয়েন, এই যে চার নাম্বারটা, এটা দেখি কি করে। এটা তো ধোয়া, এটা তো কিছুই না, ধোয়া। ওই দেখো এখনো পর্যন্ত সাপটা ভিতরেই আছে। এটা কি ঘুষি মারলো? একটা এলিয়েন এসে ঘুষি মারলো গাইস। একটা এলিয়েন উঠলো, উঠে এদিক দিয়ে ঠাস করে একটা ঘুষি মারছে ভাই। এটা এক্সপেক্ট করিনি আসলে। দেখো অর্ধেক চলে গেছে, একটা ঘুষি মারা আর অর্ধেক নাই হয়ে যায় ভাই। এই এই নাই অবস্থাতে আমরা লাস্টেরটা ব্যবহার করব। না নাই অবস্থাতে কেন, লাস্টেরটা তো অনেক বেশি পাওয়ারফুল হবে। দেখো ওই সাপটা এখনো যাইতেই আছে। লাস্টেরটা একবার বেশি পাওয়ারফুল হবে, তো আমরা আমাদের আর্টটাকে আরেকবার রিসিট করি। চলো লাস্ট অ্যাটাকটা ব্যবহার করার জন্য আমরা আর্টটাকে কিন্তু আবারও রিসিট করে দিয়েছি। আর এখন দেখার পালা যে, এই দেখো কেউ মরেনি কিন্তু 8 বিলিয়ন এখনো জীবিত আছে। দেখার পালা যে এটা কতটা ডেঞ্জারাস ভাই। এটা মোটামুটি ভালো লেভেলের ডেঞ্জারাস হওয়ার কথা, কিন্তু এটা আসলে কি কুত্তার মতো দেখা যেতেছে এটারে। ডাকলো এটা তো কুত্তাই রে। আ কই যায়, কই যায়, কুত্তা কই গেল? ওই যে কুত্তা চলে গেল। আহ, এটা তো কুত্তাই ছিল। কুত্তা এমন করলো, বুঝলাম না কাহিনি। চলো গাইজ আরেকটা মারা যাক। দেখো কুত্তা প্রথমে ডাকে, তারপরে যে চোখ দিয়ে, এটা সুপারম্যান কুত্তা। এইগুলো কি? এগুলো তো দেখতে পারিনি। দাঁড়াও গাইজ, এটা কি? এটা এটা কি আসলে শিল্ড টাইপের কিছু? এটাকে আরো ভালো করবে আসলে মনে হয় আরো। ও আচ্ছা, এটা প্রথমে ব্যবহার করার দরকার ছিল রে। এই শিল্ড গুলো প্রথমে ব্যবহার করার দরকার ছিল। তো এই ছিল আমাদের সোলাই স্ম্যাশ গেমটা। এই গেমটার ভিতরে আমরা আমাদের আর্থের ভিতরে বিভিন্ন রকমের অ্যাটাক করলাম এবং দেখলাম যে কে কতজন মারা যায় আর আর্থের অবস্থা কীরকম হয় না হয়। আর্থটাকে এখনও পর্যন্ত আমরা কিছু অংশ রেখে দিয়েছি, কতবার যে এটার 12টা বাজাইলাম কে জানে। নেক্সটে কী গেম তোমরা দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আজকে এ পর্যন্ত গাইস, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।